আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভাই, তিন বাড়ির দাওয়াত, এখন তিন বাড়িতে যাইতে হবে একসঙ্গে, তো বাপ বেটা ভাগাভাগি হয়ে যাই, সমস্যা নাই, যেহেতু তিন বাড়ির দাওয়াত। আব্বা আসসালামু আলাইকুম। আপনি এত দেরি করলেন, আমি নামাজ পড়ে চলে আসলাম, আপনি এত তার দেরি করে আসলেন, সব বাড়িতে তো দাওয়াত খাওয়া লাগবে, তো সেক্ষেত্রে আমি টাকা দিয়ে দিচ্ছি, আপনি যান এক বাড়িতে, আমি যাই এক বাড়িতে, আর মা আর আপনার বেটার বুক এক বাড়িতে পাঠায় দিই। ওকে, তো আপনি এই টাকাটা নিয়ে যান। এক, দুই, তিন, চার, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। দেখেন, দেখেন, পাঁচ হাজার আছে নাকি? দেখেন তো, এটা আপনি নিয়ে যান, দশ, ৫,০০০। আচ্ছা আচ্ছা, এক, দুই, এটা হলো ১,০০০। হ্যাঁ, এইটা আর এক বাড়িতে খাবেন, আর এই টাকা ১,০০০ বেশি হয়ে যায়, কারণ আমি ধরে না বোঝাই দেয়, তাহলে ৫০০ এক বাড়িতে খাবেন, খাবো আমরা, আর হলো ২০০ ১,০০০ দিয়ে ২০০ ব্যাক নেবেন, অর্থাৎ ৮০০ দিয়ে আরেক বাড়ি খাবেন, আর এই ৫,০০০ দিলাম না, এই ৫,০০০ আরেক বাড়িতে খাবেন। আপনার মামা তো ভাই নাকি সম্পর্কে যে আত্মীয় অনেক কোটি কোটি টাকার মানুষ, ওরে বাড়িতে গেলে তো সবাই চেনে, এখন আপনার তো সম্মানের বিষয়, তাহলে ওই লেখা যদি দেখে যে আপনার নাম রয়েছে, আপনি ১,০০০ দেখাইছেন, তাহলে কিন্তু আপনার প্রেস্টিজে বাদে বা আমারও সম্মানে বাদে, সেক্ষেত্রে ওই জায়গায় আপনি ৫,০০০ দেখাবেন, ৫,০০০ দিবেন, কারণ অনেকে খাতা দেখে করবেন যে আমার আমার সবেকের বাপ এই কয়টা দেখা গেছে, আর হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে ১,০০০ আছে না, এই ১,০০০ দিয়ে ৮০০, এই ১,০০০ দিয়ে ৮০০ দেবো, ২০০ ফেরত নেবেন। এই জায়গা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষ, বুঝেছেন, মধ্যবিত্ত পরিবারের মানুষ, এগুলি অত কেরাও করে না, ওই কষ্ট মষ্ট করে একটা অনুষ্ঠান করতেছে, এগুলো সমস্যা নাই, এগুলো আপনি ২০০ ৮০০ দেখাবেন, বুঝেছেন, কারণ এই জায়গা ওরা এত খোঁজাখুঁজি করবে না, আর এই জায়গা মনে করেন যে আমাদের এত সমস্যা নাই, হাই সোসাইটিও নেই, বুঝছেন, মধ্যবিত্ত পরিবারের মানুষ কোন রকম দিন মানে জীবনটা তার চলতে আছে, ওই সমস্যা নাই, ওটা দেবেন আপনি ৮০০, আর এই ৫০০ ওই যে ওই যে ফরিদের মানসী বাড়ি কাম করে খায়, ভ্যান ট্যান চালা, ওর মানসী বাড়ি কাম করে খায়, ওর মেয়ের নাকি বিয়ে, হ্যাঁ, ওর মেয়ের নাকি বিয়ে, তো ওই জায়গা দেবেন ৫০০, এই সব মিলে আমরা এখন ভাগাভাগি করে যে তিনবার মা আর আপনার বেটার বুক এক জায়গায় পাঠায় দেয়, আমি এক জায়গায় যাই, আপনি এক জায়গায় যান, তিনজন তিন জায়গায় যাই। ওকে, আর ৫,০০০ ওই বাড়িতে কিন্তু দেবেন আপনার মামার, কারণ ওই জায়গায় একটা সম্মানের বিষয়, আপনার যে অনেকেই কিন্তু খাতা দেখবে কি মানসী বাড়ি কামলা দেয়, তো ওখানে যাই ৫০০ দেখে আসবো, বুঝছেন, সব হিসাব বুঝলাম, কিন্তু আমার একটা হিসাব মেলতেছে না, কি হিসাব? আবার হিসাব যে এখানে কোটিপতি টাকা লোক, তোমাকে এই শিক্ষা দিছি যে এখানে কোটিপতি লোকের বাড়ি ৫,০০০, আর ওখানে গরিব মানুষ হয়ে দিচ্ছে ৮০০, আবার এক জায়গায় তুমি আরো গরিব শুনে দিচ্ছে ৫০০ ৫০০, এই কি শিক্ষা তোমাকে দিছি? আরে ওই গরিব মানুষ যে তাকে তো বেশি টাকা দিবে। আব্বা শোনেন শোনেন শোনেন, এখন এই সমাজে এইটাই চলতেছে, বুঝছেন, যারা বড় লোক তারে শুধু আমরা বড় লোকই করে দিচ্ছি, শোনেন, যারা বড় লোক এখন তারে শুধু আমরা বড় লোকই করে দিচ্ছি, আর যারা গরিব মানুষ তারা গরিবই হয়ে যাচ্ছে, আর মধ্যবিত্ত ওই যে আমি বললাম না যে ৮০০ দিবেন, ওরা অনেক কষ্ট করে এখান থেকে ওখান থেকে ধার ধুর করে মেয়েটাকে বিয়ে দিচ্ছে, তো আমাকে দাওয়াত দিছে, তো ওই যে ৮০০ দিতে কইছি, ওই মনে করেন যে কোনো রকম ওরা চলে যাবে, তো এই যে এই পরিবারগুলো মানুষের কান্না তো কেউ দেখে না, মধ্যবিত্ত আর এই যে গরিবের কান্না এগুলো তো কেউ দেখে না, কিন্তু দেখেন আপনাকে এই যে আমি আপনাকে কিন্তু বলে দিলাম যে আপনি ৫,০০০ দেখাবেন, আপনার নাম থাকা লাগবে, কিন্তু আমরা এই সমাজে কি করি, অনেকেই আছে, আপনি একটু দেখবেন যে আমরা বড় লোকের বাড়ির দাওয়াত খাই হচ্ছে অনেক টাকা দিয়ে, ৫-৬,০০০ বা ২,০০০ এরকম করে দিয়ে ধার দিনা করে খাই, মানে কারোর থেকে টাকা পয়সা ধার ধুর করে নিয়ে আসি, আমার সম্মানের বিষয়, আমার সম্মান যেন থাকে, এইভাবে দাওয়াত খাই, আর গরিব মানুষ যে দিন আনে দিন খায়, অনেক কষ্ট করে মেয়েটাকে বিয়ে দিচ্ছে, আপনাকে দাওয়াত দিছে, তার শখ হয়েছে, আপনি অনেক পয়সাওয়ালা মানুষ, আপনাকে দাওয়াত করেছে, আপনি তার বাড়ি যা ৫০০ দিয়ে দাওয়াত খেয়ে চলে আইছেন, মধ্যবিত্ত পরিবারের বাড়ি আপনাকে দাওয়াত করেছে, চিন্তা করেছেন এই বাড়ির লোক কি কবি, যাই ও কোনো রকম দিন আনে দিন খায়, কোনো রকম ধার দিনা করে চলে, যাই ৫-৭০০ দিয়ে চলে আসি, আর ওই যে বড় লোক সেখানে আপনি মানে দিনা করে হলেও সেখানে আপনি ৫,০০০ দিয়ে যাচ্ছেন, আপনারা এই বিষয়গুলো একটু মিলায় দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে হিউজ পরিমাণে শেয়ার করবেন, আমাদের বর্তমান সমাজে এইরকম অহরহ ঘটতাছে, আর আমার বাবার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমার বাবা আমাকে সেই শিক্ষা দেয় নাই, আমি যেন আমার বাবার শিক্ষা নিয়ে যেন, আমার বাবা একজন কৃষক, আমার বাবার শিক্ষা নিয়ে যেন আমি সামনে আগাইতে পারি ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।